Bismillahirrahmanirrahim. আজকের ভিডিও টিউটোরিয়াল অধিবেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মামা শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক বলাখাল চন্দ্রগণ বালিকা উচ্চ বিদ্যালয় হাজীগঞ্জ চাঁদপুর। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবে তা হলো নৈপুণ্য অ্যাপসে মূল্যায়নকৃত তথ্য সংশোধন বা নতুন শিক্ষার্থী সংযুক্ত করার নিয়ম। আমরা ইতিমধ্যে নৈপুণ্য অ্যাপসে তথ্য জমা দিয়েছি, কিন্তু অনেক স্যারেরা জানতে চেয়েছেন যে আমার ভুল হয়েছে, সংশোধন করব কিভাবে, করতে পারি না, কিছু নতুন শিক্ষার্থী সংযুক্ত করতে হবে, কীভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। চলুন আমরা কীভাবে সমস্যার সমাধান করা যায় তা দেখে নিই। আমরা সর্বপ্রথম আমাদের নৈপুণ্য অ্যাপসের মূল অ্যাপসে আমরা টাচ করব। মূল অ্যাপসে টাচ করার পর আমাদের এখানে মূল ফিচারটা চলে আসবে। মূল ফিচার আসার পর এখানে আমরা শিক্ষকদের আইডি এবং পিনকোড প্রদান করব। প্রদান করার পর এখানে লগ ইন অপশন আমরা ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর ডেটা লোড হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন, এরকম একটা আপনাকে একটা মেসেজের মতো দেখাবে, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনার যে আইডি, আপনার নামে এরকম একটা, আপনার বিষয়গুলো সহ একটা ফিচার এখানে চলে আসবে। এই ফিচার আসার পর এই যে কোণে লাল চিহ্নিত যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু গোলাকার আকৃতি আছে, এটা একটু লোড হবে। এটা লোড হলে মানে আপনার ডাটাটা সকল কিছু আপনার আইডিতে লোড হচ্ছে, এরকম এটা ঘুরবে, একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনি যে বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চান অথবা নতুন শিক্ষার্থী অ্যাড করতে চান সেই বিষয়ের উপর টাচ করবেন। টাচ করার পর যেমন আমি ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর এ বিষয়ে টাচ করলাম। টাচ করার পর আপনার পারদর্শিতার আচরণগত মূল্যায়নের যে তিন ধরনের মূল্যায়নের অপশন, এখানে আপনার উপর এই ফিচারটা চলে আসবে। তো ধরুন আমি এই বার্ষিক সামষ্টিক মূল্যায়নটা কি করব, এখানে আমি এটাকে পুনর্মূল্যায়ন করতে চেষ্টা করব। তো যাক, আমি বার্ষিক সামষ্টিক মূল্যায়নে আমার এই অপশনে টাচ করার পর আমার ফিএগুলো বেশি উঠবে, আমি প্রথম ফিএটাকে পুনর্নিরীক্ষণ বা মূল্যায়ন করব। আমি এখানে আমার 1.1.1-কে টাচ করব। করার পর আমার পূর্বের শিক্ষার্থীদেরকে যাদেরকে আমি মূল্যায়ন করেছি তাদের নাম সহ এরকম অপশন চলে আসবে। তো আসার পর এই যে এখানে লাল চিহ্নেতে আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, এখানে একটা প্লাস চিহ্ন আছে, আপনি এই প্লাস চিহ্নেতে টাচ করবেন। প্লাস চিহ্নেতে টাচ করার পর আপনাকে একটা পুনর্মূল্যায়নের জন্য আবেদন, এরকম একটা রিজন চাইবে, অর্থাৎ কী কারণে আপনি পুনর্মূল্যায়ন করতে চান, এখানে আপনাকে কিছু লিখতে হবে। অর্থাৎ যেমন আমি এরকম লিখতে পারেন, শিক্ষার্থীদের মূল্যায়ন ভুল হয়েছে অথবা নতুন তথ্য সংযোজন করব, নতুন শিক্ষার্থী সংযোজন করব, এরকম কিছু লিখে ঠিক আছে অপশানে আপনি কি করবেন, টাচ করবেন। এখানে টাচ করার পর আপনাকে একটা মেসেজ দেখাবে, আপনার অনুরোধ জমা হয়েছে, নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন। তো আপনি অপশানটা পাবে, বন্ধ করেন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার বিদ্যালয়ের যে মেইন আইডি অর্থাৎ master.naipunno.gov.bd ওই সাইডে আপনার বিদ্যালয়ের যে অ্যাডমিন প্যানেল, সেখানে এই যে একটা মেসেজ আমার এখানে জমা হয়েছে, তো প্রধান শিক্ষক অথবা যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এই অনুরোধ করুনের মধ্যে কি করবেন, টাচ করবেন বা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনার অনুরোধটি জমা হবে এবং আপনি কিছু সময়ের পরেই আপনি পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়ন করতে পারবে। এইভাবে আমরা পুনর্মূল্যায়ন অথবা আমাদের নতুন শিক্ষার তথ্য সংযোজন বা কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে আমরা পুনরায় সেগুলো এডিট করার সুযোগ পাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।